আজ সকাল বিশ ঘটিকায় কবর থেকে ১২ জন মরা মানুষ পৃথিবীতে বেরিয়ে এসেছে। এ প্রসঙ্গে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে তাকে জিজ্ঞেস করা হলে তারা বলেন যে কবরের মধ্যে এত অন্ধকারের মধ্যে আমাদের থাকতে অসুবিধা হচ্ছে। যদি আমাদের কবরের মধ্যে দিন সুয়াশার করে চাউল না দেওয়া হয় এবং লাইটিংয়ের ব্যবস্থা না করে দেওয়া হয় তাহলে আমরা আর এই কবরে থাকবো না। আজ ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে একটি প্লেন উঠে যাওয়ানোর সময় মশার সাথে ধাক্কা খেয়ে বিমানটি বাস্ত হয়ে যায়। মশাটির কোনো ক্ষতি হয় না। মশাটিকে ধরার জন্য ২০০০ বিটিআর এবং ৩০০০ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খবর পড়ছি খালি পেটে মোহাম্মদ খাসরের বড় ছেলে মোহাম্মদ শাস্তু গতকাল সকাল ১০:৩০ ঘটিকার সময় স্থানীয় ঢাকা সদরঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চে ৫০০ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অর্ধেক পথে গেলে চিংড়ি মাছের চাটি খেয়ে লঞ্চটা ডুবে গেলে ৫০০ যাত্রী ভিতরে ৪৫০ জন আহত আর ৫০ জন নিহত হয়। নিহতদের প্রত্যেকের ডাইন হাতে গাড়টি পথ। আমাদের টাঙ্গাইলের মজিদ মিয়ার ফার্মের মোরগগুলা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তারা গার্মেন্টস মালিকদের কাছে দাবি জানিয়েছেন যে আমাদেরকে ৪টা করে ফুল প্যান্ট এবং ৬টা করে গেঞ্জি না দিলে আমরা কোনোদিন ডিম পারব না। আমাদের ঢাকার সংবাদদাতা জানান যে কিছুদিন আগে মায়াবুরি গার্মেন্টস এই এক মেয়ের সাইড ব্যাগ থেকে একটি ৪০তলা বিল্ডিং উদ্ধার করা হয়েছে। সেখানে ৬০০ গার্মেন্টস শ্রমিক লিবিস্টির বিস্ফোরণে আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে আজিমপুর কবরস্থানে জিন্দা দাফন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছেন। মুইও আছি কোন রকম, শরীরে ঠাডা পড়ে নাই, সুস্থ আছি। হনসেন খবর, খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান থেকে। আর খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা ইয়তিম মানু বরিশালে মনু। প্রথমে হনবেন খবরের শিরোনাম। বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা রারিমাতারি নিহত। কুয়াকাটায় উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় উন্দুরের একো লাথিতে ফাড়া ছাগল আহত। পড্ডখালিতে ডায়রিয়ার পাতলা পায়খানা ঘ্রাণ সইতে না পাইরিয়া লইট্টা মাছের বউ পলাতক। ঝালকাঠিতে কুদ্দুসের খামারের পাতিহাসকে আইলাবি বলায় একো নেরিকুত্তার বিরুদ্ধে ইফটিদিং মামলা। আমতলিতে ১২ বছরের টিকটিকিকে ধর্ষণের দায় একো ফাড়া ছাগলের যাবজ্জীবন। কলেরায় কাহিল হইয়া সদরঘাটের একো কাতল মাছ মেডিকেলে ভর্তি ও বরিশালের একো মাড়ে গাই গরু ও দামড়া গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত। এবার শুনবেন খবরের বিস্তারিত। বাংলাদেশ ঢাকা, খবর পড়ছি মাখনের বাবা। গতকাল একটি পান্তারাতের দশকার মধ্যে ৮০ বছরের দুজন মহিলা পড়ে যান। চার পাঁচজন মানুষ নিয়ে তা করে টানাটানি করেন, তারা উঠবো না। তারা বলে ওই পান্তাভাতের মধ্যেই থাকবো আর সারা জীবন পান্তাভাতে খাবো। এখন শুনলেন, এতক্ষণ শুনলেন সিরিয়া নামের, এখন শুনবেন বিশাখালা।